আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ইমান এবং স্বাস্থ্যে আজকে আমি একটা আলোচনা করব, খুবই সাধারণ কিন্তু প্রয়োজনীয় একটা টপিকস নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো যে সব মেডিসিনের সাথে ক্যালসিয়াম দেওয়া যাবে না। বর্তমান সময় আমরা দেখি যে ক্যালসিয়ামটা প্রেসক্রিপশনের সাথে থাকে, প্রায়ই থাকে, এবং বয়স্ক লোকদের জন্য ক্যালসিয়ামটা অনেক প্রয়োজন। তো কিন্তু ক্যালসিয়ামটা আসলে কখন দিব, সকালে দিব, দুপুরে দিব, না রাতে দিব, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোন ওষুধের সাথে আপনি ক্যালসিয়াম দিলে ক্যালসিয়ামের আমাদের শরীরে যে শোষণ এটা কমে যায়, তো এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে। তো ডাক্তার এগুলো জানে কিন্তু অনেক সময় আসলে ব্যস্ততার কারণে একটু কম বেশি হয়ে যায়। তো আপনি যেহেতু ক্যালসিয়াম খান অথবা আপনার বাবা মাকে ক্যালসিয়াম খাওয়াতে হয়, সেহেতু আপনারও জেনে থাক মানে জানা দরকার বিষয়টা। সঙ্গে আছে আমি ডাক্তার মমিনুল হাসান হিমেল। তো আমরা পরের ইস্যুতে চলে যাচ্ছি যে কোন কোন যে এই যে যেমন দেখেন ব্যাপারটা যে গ্যাসের ওষুধের সাথে ক্যালসিয়াম দেওয়া যাবে না। গ্যাসের ওষুধের সাথে যদি আপনি ক্যালসিয়াম দেন তাহলে যেটা হবে অ্যাবজর্পশন কমে যাবে, তাই গ্যাসের ওষুধ সকালে দিলে ক্যালসিয়াম দুপুরে দিবে। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, আপনি একটু মনে রাখেন, মাথায় রাখেন যে গ্যাসের ওষুধের সাথে ক্যালসিয়াম দেওয়া যাবে না। কারণ আমরা গ্যাসের ওষুধ খুব খাই, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল বিভিন্ন নামে আছে, হ্যাঁ, সেক্লোজ, সার্জেল, ওমেপ, ওমেনিক্স, ম্যাক্স প্রো, নেক্স ক্যাম, অভাব নাই। মানে যে কোনো ওষুধ কোম্পানি যখন ব্যবসা শুরু করে আমার মনে হয় প্রথম গ্যাসের ওষুধটাই লঞ্চ করে। আর আমাদের বাংলাদেশে গ্যাসের ওষুধের মার্কেট অনেক বড়। তো যেটা বলছি যে আমরা আসলে গ্যাসের ওষুধের সাথে ক্যালসিয়াম দিব না, অর্থাৎ আমরা ইউজুয়ালি সাধারণত যেটা হয় সকালে এবং রাতে দুই বেলা অথবা যে কোনো এক বেলা কমপক্ষে গ্যাসের ওষুধ দেওয়া হয়। তো এই জন্য আমি আপনাকে বলবো যে আপনি যখন ক্যালসিয়ামটা খাবেন আপনি ওইটা দুপুরে খান। আপনি যদি দুপুরে গ্যাসের ক্যালসিয়ামটা খান তাহলে গ্যাসের ওষুধের সাথে কোনো রিয়াকশন হবে না এবং ক্যালসিয়ামের শোষণটা বেশি হবে। অর্থাৎ আপনি যে ক্যালসিয়ামটা খাচ্ছেন এবং এই ক্যালসিয়াম থেকে আপনি যে উপকারটা পেতে চাচ্ছেন সেই উপকারটা আপনি পাবেন, আপনি দুপুরে ক্যালসিয়াম খান। এরপরে হলো যে আসলে আয়রনের সাথে এরকম ক্যালসিয়াম না দেওয়া, আয়রন আর ক্যালসিয়াম একই বেলায় দেওয়া যাবে না, কারণ ক্যালসিয়াম আয়রনের অ্যাবজর্পশন কমিয়ে দেয়। যেই বেলায় ক্যালসিয়াম চলে অন্য বেলায় আয়রন চলবে। তো জিনিসটা মনে রাখেন যে আসলে ক্যালসিয়াম যেটা করতেছে মানে আয়রন যদি আমরা ক্যালসিয়ামের সাথে দেই তাহলে যেটা হবে যে ক্যালসিয়াম আয়রনের শোষণকে কমায় দিবে। তো এই জন্য কি দরকার আমার টাকা দিয়ে কিনে ওষুধ খাচ্ছি, আমি ওই আমার ওষুধের শোষণকে কমায় দিব। এই কারণে যদি আয়রন খেতে হয় এক বেলা খেতে হলে আপনি সকালে বা রাতে খাবেন, আর আয়রন যদি দুই বেলা খেতে হয় আপনি সকালে আর রাতে খান, আর ক্যালসিয়ামটা দুপুরে খান, ফাইন। তার মানে হলো আপনি যদি ক্যালসিয়ামটা খান দুপুরে তাহলে আপনার আয়রন আর গ্যাসের ওষুধ আপনি একটু মেহরবানি করে সকালে এবং রাতে খাবেন অথবা যে কোনো এক বেলায় খাবেন। তো আমাদের আজকের আলোচনা শেষ, আপনাদেরকে ধন্যবাদ 10 মিনিট ডক্টর চ্যানেলের সাথে থাকার জন্য। ভালো থাকেন, সুখে থাকেন, সুন্দর থাকেন, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন এবং সুস্থ থাকেন। সালামু আলাইকুম।